গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আজ আমরা অ্যালফাবেট বুক বইটি থার্টি সিক্স অ্যানিম্যালস মানে পশু এখানে অ্যানিম্যালস আছে দেখো এখানে অনেকগুলো পশু আছে বলে সেই সম্বন্ধে পড়ব জানব প্রত্যেকে ভিডিওটা দেখতে দেখতে মায়ের কাছে বসে পড়বে ঠিক আছে অ্যানিম্যালস মানে পশু আমরা অনেক রকমের পশু দেখতে পাই তাই তো কিছু কিছু পশু আমরা পুষি বাড়িতে পোষা হয় আর কিছু কিছু পশু বনে থাকে যেগুলো আমরা চিড়িয়াখানায় গিয়ে দেখতে পাই তাই তো আর কিছু কিছু পশু আমরা বাড়িতে পুষি সেগুলোকে গৃহপালিত পশু বলে এখানে দেখো পশু রয়েছে কিছু কিছু বন্য পশুর ছবি দিয়ে আছে সেগুলো আমরা পড়ব টাইগার টাইগার মানে বাঘ এই দেখো বাঘ বাঘ হচ্ছে কি বলতো আমাদের জাতীয় পশু এই দেখো বাঘ জিরাফ দেখো জিরাফ লায়ন লায়ন মানে কি সিংহ এই দেখো সিংহ এই দেখো কেশর ডিয়ার ডিয়ার মানে কি হরিণ এই দেখো হরিণ এই যে হরিণের সিং এলিফেন্ট এলিফেন্ট মানে হাতি এ দেখো হাতি হাতি সুর ক্যামেল ক্যামেল মানে কি উঠ এ দেখো উঠ উটকে কি বলে মরুভূমির জাহাজ বলে এই দেখো উঠ আচ্ছা তোমরা এইটা করবে না গন্ডারের ইংরাজিটা এখন করার দরকার নেই হিপোপটে মাছটাও তোমাদের এখন করার দরকার নেই বাদ দাও বেয়ার বেয়ার মানে কি ভল্লুক এ দেখো ভল্লুক তাহলে পুরোটা তোমরা আর একবার আমার সাথে পড়ো টাইগার টাইগার মানে বাঘ জিরাফ জিরাফ মানে জিরাফ লায়ন লায়ন মানে সিংহ ডিয়ার ডিয়ার মানে হরিণ এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি ক্যামেল ক্যামেল মানে উঠ বেয়ার বেয়ার মানে ভল্লুক পুরো পড়াটা তোমরা মন দিয়ে ভালো করে পড়বে পড়া হয়ে গেলে বইটি বন্ধ করে রাখবে গুড বাই এভরিওয়ান